আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফেসবুক ভাইরাল পোস্ট অর্থাৎ পিকচার দিয়ে নিজের ছবি দিয়ে জঙ্গলের ভিতরে কিভাবে ছবিগুলো আর্ট করা হয়। যেমন ধরুন যে এই যে মিজানুর রহমান আজারির একটা পিকচার, এটা আমার, এটা দেখুন এই জঙ্গল ভিতরে নদীর পাশে একটা পিকচার, এটাও আরেকটা দেখুন। এই অসাধারণ পিকচারগুলো কিভাবে তৈরি করেন সে বিষয়ে আজকে আমরা দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নেব। তো আমি একটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার মন মতো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো এখন আমি টাইপ করব ফিউশন আর্ট, এফ ইউ এস আই ও এন ফিউশন এ আর টি আর্ট এ আই, ফিউশন আর্ট এ আই, এটা লিখে আমি সার্চ করব। তো এখানে সার্চ করার পরে দেখুন প্রথমে কিন্তু একটা ওয়েবসাইট আসছে, এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এটাতে আমরা প্রবেশ করব। তো দেখুন এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে ডাউনলোড করতে পারবেন এই অ্যাপটা, আপনি ল্যাপটপ অথবা ডেস্কটপে ডাউনলোড করতে পারবেন এখান থেকে। তো এরপরে হলো আপনি যদি আইফোন ইউজার হন তাহলে আপনি অ্যাপেল অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করতে পারবেন, এখানে কিন্তু তারা বুঝিয়ে দিচ্ছে এটা। আর যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে এখান থেকে গুগল প্লে থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখুন এখানে কয়েকটা পিকচার দিয়ে তারা বুঝাই দিচ্ছে যে এখানে আপনি এটা ডিজাইনটা করতে পারবেন আপনার পিকচার। তো আমরা এখানে যাব জেনারেট ফ্রি নাও, এখান থেকে যেহেতু আমরা পিকচারটা ফ্রি করব জেনারেট, তো আমরা ফ্রি নাতে যাব। তো এখানে আসার পরে দেখুন এখানে কিন্তু দুইটা অপশন আসছে, আপনাকে হয় গুগল দিয়ে সাইন আপ করতে হবে অথবা আদার্সদের ইয়া দিয়ে সাইন আপ করতে হবে। তো আমরা যেহেতু সচরাচর গুগলই ইউজ করি অর্থাৎ জিমেল ইউজ করি, এই জিমেল দিয়ে আমরা এটা সাইন আপ করব। তো আমি দিচ্ছি কন্টিনিউ উইথ গুগল। তো এখানে আসার পরে দেখুন এই যে আমার যে গুগলটা আছে, গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল দিয়ে যে অ্যাকাউন্টটা করছি এই অ্যাকাউন্টটা এখানে শো করতেছে, আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আবার কন্টিনিউ দিব। তো কন্টিনিউ দেওয়ার পরে তারা এখানে অনেক কিছু চাবে, এখানে টেলাস অ্যাবাউট ইউর সেলফ অর্থাৎ আপনার সম্বন্ধে সব কিছু জানতে চাবে। তো আমরা এসব দিব না, জাস্ট আমরা এখানে কেটে দিব। তো কেটে দেওয়ার পরে এখানে কিন্তু একটা অপশন আসবে, এই যে দেখুন অনেকগুলো অপশন আসছে, অনেকে দেখুন এখানে পিকচার আর্ট করছে, এই পিকচারগুলো আর্ট করছে অনেকে, এখানে দেখুন অনেকগুলো পিকচার এখানে দেখতে পারবেন। আপনি যদি এরকম পিকচার করতে চান এরকমও করতে পারবেন, ঠিক আছে, এরকম পিকচারও আপনি তৈরি করতে পারবেন। তো এখন আমরা এই পিকচারগুলো তৈরি করব। তো এখানে দেখুন এখানে কয়েকটা অপশন আছে, প্যাটার্ন আপনি যদি প্যাটার্ন আকারে তৈরি করতে চান প্যাটার্ন দিয়ে করতে পারবেন, টেক্সট অর্থাৎ লেখাগুলো যদি আপনি ফ্যাশনেবল করতে চান তাহলে টেক্সট, এখানে আপলোড সিস্টেম আছে, এখানে হলো ড্র্যাগ অ্যান্ড ইউর ইমেজ আপলোড হেয়ার। তো এখানে আপনি যদি আপনার ছবিটা এখানে দেন তাহলে এটা কি করবে ওরা সুন্দরভাবে তৈরি করে দিবে। তো আমি এই ছবিটা দেওয়ার আগে আমি কি করব আরেকটা আমার ছবিটা একটু ক্লিয়ার করে নিব। তো ক্লিয়ার করার জন্য এখানে আমরা কি করব রিমুভ বিজি, রিমুভ বিজিতে যাব অর্থাৎ আমার পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। তো আমরা এখানে গেলাম প্রথমে। তো এখানেও কিন্তু এই আপনি ব্যাকগ্রাউন্ডটাও ফ্রিতে রিমুভ করতে পারবেন, ঠিক আছে। তো এখন আমরা কি করব আপলোড ইমেজ দিব। তো আমরা এখানে আমার যেই পিকচারটা দিয়ে করব ওই পিকচারটা আমি রাখছি ডেস্কটপে, আমি ডেস্কটপে যাব, ডেস্কটপে যাবে এই যে এখানে রাখছি। তো এই পিকচারটা আমি কি করব আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ড আমি ক্লিয়ার করে দেব। তো এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন আমার যে আমি যে পিকচারটা দিয়ে আমি ফ্যাশন আর্ট করব এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা কি করব এটা ডাউনলোড দেব, আমার পিকচারটা ডাউনলোড হয়ে গেছে, তো আমরা এটা এখন কেটে দিচ্ছি। তো আমরা এখানে কি করব একটা ইমেজ অর্থাৎ একটা পিকচার এখানে দিতে হবে। তো আমি একটা পিকচার দিয়ে দিচ্ছি, আমি যেহেতু পিকচারটা ডাউনলোডে আনছি তো আমি ডাউনলোড থেকে এটা নিয়ে নিচ্ছি। তো আমার পিকচারটা কিন্তু এখানে আসছে, দেখুন এই পিকচারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এই যে এই পিকচারটা। এটা আমি কি করব এখন এখান থেকে আমার কিছু টেক্সট করে দিতে হবে অর্থাৎ এই যে টেক্সটটা আছে এটা দিয়েও আপনি করতে পারবেন, জাস্ট আমি এটা রাখবো না, এই টেক্সটটা আমি রাখবো না। তো আমি কি করব এখান থেকে একটা টেক্সট নিয়ে আসবো, টেক্সটটা নিয়ে যাব। আপনারা এরকমভাবে আপনি যদি লিখতে চান লিখতে পারেন অথবা এখান থেকে নিয়ে নিতে পারেন। তো এখন কি করব আমি এখানে এটা পেস্ট করব। এখানে দেখুন আমি লিখছি দ্য জঙ্গল ম্যাজিক্যাল ট্রি অ্যালং উইথ দ্য রুট অর্থাৎ জঙ্গল এবং গাছের এবং সাথে একটা রুট থাকবে এরকম একটা পিকচার আমাকে আর্ট করে দাও। তো একটা জিনিস খেয়াল করবেন আপনি একটা জিমেলের এগেনস্টে 10টা ক্রেডিট ফ্রি পাবেন অর্থাৎ আপনি 10টা ছবি ফ্যাশন আর্ট করতে পারবেন, এর বেশি করতে হলে আপনাকে কিনে করতে হবে, ঠিক আছে। তো এখন কি করব আমি এটা জঙ্গল আর্ট দিয়ে দিলাম, এখন তারপর আমি নিচে আসব, আসার পর আমি পিকচারের রেজুলেশন এগুলো চেক দিব। আপনি যদি টিকটকে করতে চান 9.16 করতে চান করতে পারবেন, অথবা আমি এরকম জাস্ট একটা পিকচার তৈরি করতে চাচ্ছি। তো আমি জেনারেট দিব, দেখুন আমার এটা প্রসেসিং চলতেছে।
তো আমার ছবিটা কিন্তু হয়ে গেছে, একটা গাছের ভিতরে এটা হয়ে গেছে। তো দেখুন এটা কিন্তু বোঝা যাচ্ছে না ভালো করে, কিন্তু এটা এই যে দেখুন এই আমার এই যে পিকচারটা এটা কিন্তু দেখুন, এটা যদি আমি ছোটো করে দেখি দেখুন এই যে ছোটো করে, এই যে ছোটো করে এখানে আসবে, আসার পরে এটা আপনি যদি দেখতে চান এই যে এটা হলো আমার পিকচার। তো এটা যদি আমি এখন ডাউনলোড করতে চাই কীভাবে ডাউনলোড করবো, এটা জাস্ট জুম ইন করবো। জুম ইন করার পর এখানে যে ডাউনলোড আস অপশন আছে এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, এই যে ডাউনলোড হয়ে গেল এটা। তো এটার পরবর্তী আমরা আরেকটা পিকচার দিয়ে দেখব, এই পিকচারটাই অন্য একটা লেটার দিয়ে দেখব আমরা। এই যে আমার এই পিকচারটা দিয়ে আমি আরেকবার করব, ঠিক আছে? তো আরেকবার জেনারেট দিচ্ছি, দেখুন আমি দুইটা পিকচার যখন ইয়া করব দুইটা কিন্তু ক্রেডিট শেষ আর আছে আটটা, প্রথম ছিল কিন্তু আমার দশটা। তো আপনি এই ক্রেডিটের এগেনস্টে যে কটা জিমেল দিয়ে করবেন সেই কটা জিমেলের এগেনস্টে দশটা করে ক্রেডিট পাবেন। আপনি এটা দশটা ক্রেডিট শেষ এর পরবর্তী অন্য একটা জিমেল দিয়ে লগ ইন করবেন আর আবার দশটা ক্রেডিট ফ্রি পাবেন, এভাবে আপনি করতে পারবেন। দেখুন এই পিকচারটা কিন্তু জেনারেট হয়ে গেছে প্রায়, এটা কিন্তু সুন্দর হয়েছে। দেখুন এই যে এই পিকচারটা হয়ে গেছে, আমি আরেকটু ওয়েট করতেছি দেখি, এখানে এই যে আমার পিকচারটা জেনারেট হয়ে গেছে। এখন যদি আমি ডাউনলোড আর্ট দিতে পারি, ডাউনলোড আর্ট দেবো, সরাসরি ওখান থেকে ডাউনলোড হবে না, তো আমি এখানে ক্লিক করলে আমার এটা ডাউনলোড হবে। আমি দেখেন এটা ডাউনলোড করে নিচ্ছি, এই যে আমি ডাউনলোড দিয়ে দিলাম, এখন আমরা দেখব আমাদের পিকচারটা কী অবস্থা হয়েছে। আমরা সরাসরি ডাউনলোডও যেতে পারি অথবা এখানে ক্লিক করলেও আমরা দেখতে পারবো। তো দেখি এখানে কী অবস্থা, এই যে আমার এই পিকচার, এটা আমি করছি কিছুক্ষণ আগে, এরপরে এইটা এই দুইটা করলাম। তো দেখুন এই যে অনেকে কিন্তু এরকমভাবে পিকচার তৈরি করতেছে, এখানে যারা যারা তৈরি করতেছে তাদের এগেনস্টটা এখানে কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি এখান থেকে ওদের কোনো ডিজাইন পছন্দ হয় জাস্ট এটা কপি করবেন, কপি করে এরকম করে নিহারি আপনি পিকচারের সাথে মিলিয়ে দিবেন, জাস্ট ওরকম হয়ে যাবে। দেখুন অনেকে অনেক রকম তৈরি করতেছে। তো এইভাবে আপনি ইচ্ছে করলে আপনার পিকচার দিয়েও আপনার মন মতো তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।